রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার পর জঙ্গিবাদ প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাড়ানো হয়েছে গোয়েন্দা ও পুলিশি নজরদারি। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ প্রতিরোধ ও আইন শৃঙ্খলা রক্ষায় গঠন করা হয়েছে বিশেষ দুটি সেল। ধারাবাহিকভাবে 10টা ক্লাস যদি তারা অনুপস্থিত থাকে তাদের রিপোর্টটা আমাদের দিবে এবং আমরা গত 11 তারিখ থেকে সেটা কাউন্ট করা শুরু করেছি। এদিকে শিক্ষা পদ্ধতির নানা অসঙ্গতি ও পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার মতো ঘটনা শিক্ষার্থীদের ভুল পথে পরিচালিত করছে বলে মনে করেন অনেক শিক্ষার্থী। মা বাবা জব করতেছে, হয়তো ছেলেমেয়েদেরকে তারা টাইম দিতে পারছে না, এই কারণে দেখা যায় যে ওরা অন্য কিছুর দিকে আকৃষ্ট হয়ে যায় বা অনেক ডিপ্রেশনের মধ্যে চলে যায়। সোশ্যাল নেটওয়ার্কিংয়ের প্রতি কিংবা কম্পিউটার্সের প্রতি মোবাইলসের প্রতি এত যে আসক্তি, এটা থেকে আমরা দূরে সরে এসে ফ্যামিলির সাথে অনেক বেশি টাইম স্পেন্ড করা উচিত। শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানীরা বলছেন শৈশব থেকেই প্রতিটি পরিবারকে সন্তানদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহী করে তোলার দায়িত্ব নিতে হবে। বড় হওয়ার পর হঠাৎ করে সন্তানের গতিবিধি নিয়ন্ত্রণের পরিবর্তে শৈশব থেকেই তাকে নৈতিক শিক্ষা দেওয়ারও পরামর্শ তাদের। প্রত্যেক লেভেলে প্রত্যেক শিক্ষক ক্লাস শুরুর আগে মিনিমাম 3-5 মিনিট এই বিষয়গুলো বলবেন, ধর্ম কি বলেছে, ধার্মিক বিষয়টা কি এবং ধর্মান্ধ বিষয়টা কি। পাশাপাশি পাঠ্যপুস্তকে বাঙালির অসাম্প্রদায়িক ও মানবিক ইতিহাস সম্পর্কিত বিষয়বস্তু সংযুক্ত করা উচিত বলে মনে করেন এই সমাজবিজ্ঞানী। এই আদর্শ যখন পায় না তখন তাদের খুব সহজেই একটা মানে উগ্র মতবাদে ইয়ে করা, বিপথে চালিত করা খুব কঠিন হয় না। দেশের তরুণ প্রজন্ম যাতে বিপদগামী না হয় সেদিকে সবারই নজর দেওয়া উচিত বলে মনে করেন সমাজবিজ্ঞানী ও শিক্ষাবিদরা। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম।